মঙ্গলবার পৌরসভা নির্বাচনে করিমগঞ্জ জেলার করিমগঞ্জ শহর, রামকৃষ্ণনগর, বদরপুর সমষ্টির বিজয়ী প্রার্থীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন ও শংসাপত্র প্রদান করা হয়। এই নিয়ে করিমগঞ্জ জেলা শাসকের কনফারেন্স হলে এক বিশেষ কার্যসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদব, অতিরিক্ত জেলা শাসক বেপল দাস ও বিক্রম চাষা, ছিলেন বিভিন্ন সমষ্টির চক্র আধিকারিক সহ অন্যান্য বিশিষ্টরা। এদিনে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার 27টি ওয়ার্ডের বিজয়ী প্রার্থীরা, পাশাপাশি উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর ও বদরপুর সমষ্টির বিজয়ী প্রার্থীরা। এদিন একে একে বিজয়ী প্রার্থীদের উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে, পাশাপাশি প্রত্যেকের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। সমষ্টির প্রধান সমস্যা সহ সমাধানে সচেষ্ট হবেন বলে প্রার্থীরা আশ্বাস দেন, তবে এর জন্য প্রশাসনের সক্রিয় সহযোগিতা কামনা করেন তারা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা শাসক বিপুল দাস ও বিক্রম চাষা সহ বিজয়ী প্রার্থীরা। করিমগঞ্জ থেকে আজহার উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। মিউনিসিপালিটি কাইন্ড অফ আ বিজনেস হয় কেনেকে কি আপনার কিবা সোর্স অফ ফান্ড থাকে, কিবা আপনার এক্সপেন্ডিচার থাকে, আপনার সোর্স অফ ফান্ড মাজত কি কি হয় কি আপনার ট্রেড লাইসেন্স ফিস হয়, আপনার প্রপার্টি ট্যাক্স হয়, আপনার একটু স্বচ্ছ ভারত কারণে কিবা তা ইউজার ফিস কালেক্ট করে, আপনার কিবা যদি মার্কেট হয় তাতে লেসি ফিস হয়, তো যদি ইবিলাক আমার যে সোর্সেস আছে যদি একটু ভাল থাকিব তেনে হলে আপনার মেইনটেনেন্স অর ম্যানেজমেন্ট আপনার আপনার ভালকে করিব পারিব। আপনার যেখানি এক্সপেন্স হয়ে কি আমার সাফাই কর্মচারী আছে, আমার অফিসের খরচা আছে, স্ট্রিট লাইট বিল আছে, কি আছে একটু ম্যানেজ করিব লাগিব। তো এই আফটার টু ইয়ার্স পাসত আমার আমার রাইজর আপনার ইলেকটেড ওয়ার্ড কমিশনার পাইছে, তো এই কারণে মই আপনাকে রিকোয়েস্ট করি কি আপনার ভালকে কেনে কেনে আমার সোশ্যাল ফ্রেন্ড আছে, কোত কোত আছে একটু ভালকে আপনার বুঝি লিও, আর আমার কেনেকে ইম্প্রুভ করিব পারে। আমার কিছুমান আছে, কিছুমান আমার ট্রেড লাইসেন্স পেন্ডিং আছে, কিছুমান আমার প্রপার্টি ট্যাক্স পেন্ডিং আছে, একটু কেনেকে আমার সোর্স ইম্প্রুভ করিব লাগে একটু আপনার মই আপনার রিকোয়েস্ট করি। আর তারপর আমার আপনার কি আপনার বিভিন্ন বিভিন্ন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস কারণে কলে, তো এই মানে কম কি দেয়ার আর ভেরিয়াস আদার ডিপার্টমেন্টস ফর ভেরিয়াস থিং, হেলথ কারণে অ্যাম্বুলেন্স আপনার কলে কি হেলথ ডিপার্টমেন্ট আছে, আপনার এডুকেশন কারণে আছে, পিএইচই টয়লেট কারণে আর আর একটু জল কারণে আছে, তো আমার একেলগে মিলি পেলে আমার কাম করব লাগবে। যা কিনা আপনার যদি আইডিয়া আছে তো আপনার আপনার হেলথকে রিকোয়েস্ট করব পারে, পিএইচই কো রিকোয়েস্ট করব পারে, আর এনেকে আমার আগবড়ি যাব লাগবে। কিন্তু আপনার যে মেইন রেসপন্সিবিলিটি উইচ ইজ লাইক নট সিন বাই এনি আদার ডিপার্টমেন্ট, ফার্স্ট আপনার হোল একটু ক্লিনিনেস, ক্লিনিনেস কারণে আপনার দিস ইজ লাইক ইউর সোল রেসপন্সিবিলিটি ফর দ্য টাউন। ক্লিনিনেস মাজত হয় আমার প্রাইমারি কালে বদরপুর স্ট্রিট লাইট আছে, তিনি দেখে তো কেনেকে আমার ম্যানেজ করিব লাগে, যেনেকে কয়েছে কি সুইচ সুইচ অন করিব লাগে, সুইচ অফ করিব লাগে, একটু ব্যবস্থা আপনার ভালকে করিব লাগে। থার্ড হল আমার রাস্তাঘাট, পঁচিশ টাকা সার্কেল অফিসার, এক্সিকিউটিভ অফিসার, আর ইয়াত উপস্থিত থাকা আমার করিমগঞ্জ, বদরপুর আর আর কে নগর যখন কেন্ডিডেটে যাওয়া ইলেকশন আমার মিউনিসিপালিটি ইলেকশনের নিজের ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বিতা করে পেলায় জিকি আছে তখন আমি আজি এই অনুষ্ঠান প্রথমে সকলকে মই স্বাগতম জানাইছো আর মোট শুভেচ্ছা জানাইছো যে পরবর্তী কাললেকে। আজি বেসিক্যালি আমি আপনার ওসর আপনার জাস্ট সম্ভাষণ জানাবর কারণে আর আপনার চা চিনাকি হবর কারণে আর বাকি পরবর্তী পর্যায়ত আমি কেনেদরে আমার মিউনিসিপালিটি বোর্ড কেন কেনেদরে আমি লাব পো, কেনেকে কাম করব পো, কেনেকে আমি সকলে মিলি জুলি লো পো, তার কারণে আমি একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। আর প্রথমতে আমি মই আরম্ভণিতে কার্যক্রমী কেন ধরনের করব বিচার যে মই যেটা আমার উইনিং কেন্ডিডেটের নাম কই থাকি যে তখন আমি আজি আমার মোৰ
চিকিৎসার জন্য পরিশ্রম করে আর আপনাকে শিলচর ছুটতে হবে না। এবার আপনার হাতের কাছেই পেয়ে যাবেন একসাথে তিনজন নাম করা ডাক্তারকে, যাদের চিকিৎসা নেওয়ার জন্য মুখিয়ে থাকেন রোগী সহ আত্মীয় স্বজন। এবার বদরপুর এসটি রোড স্থিত লাইফ কেয়ার মেডিকো ফার্মেসিতে তাদের অনায়াসেই পেয়ে যাবেন। প্রথমেই আপনি পেয়ে যাবেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর শাহিদুল আলম বড়ভূঁইয়াকে। প্রতি শনিবার বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত তিনি লাইফ কেয়ার মেডিকোতে রোগী দেখবেন। একই দিনে অর্থাৎ প্রতি শনিবার পাবেন শিলচর সিভিল হাসপাতালের নাক কান গলার বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনুসুয়া দেবকে। এদিন বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত লাইফ কেয়ারে রোগী দেখবেন তিনি। প্রতি রবিবার রোগী দেখবেন অস্থি বিশেষজ্ঞ ডক্টর ত্রিদীপ ভরালী। এদিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত তিনি রোগী দেখবেন। কাজেই আপনার প্রয়োজন অনুযায়ী এই তিন ডাক্তারকে পেতে এক্ষুনি ফোন করুন বদরপুর এসটি রোড স্থিত লাইফ কেয়ার মেডিকয় এবং নিশ্চিত করুন আপনার সিরিয়াল নম্বরটি। ফোনে যোগাযোগ করার জন্য এই ভিডিওর পোস্টারে দেওয়া ফার্মেসির ফোন নম্বরটি নোট করে নিন।